নমস্কার, হাই নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। হাই কনস্ট্রাকশন অনুষ্ঠান নিয়ে আমি পিউ রয়েছি আপনাদের সঙ্গে। আর যেমনটা এই অনুষ্ঠানটা আপনারা প্রত্যেক দিনই প্রত্যেকটা সময় দেখে থাকছেন, আমাদের এই অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান। আর এই অনুষ্ঠান বলতে আমাদের সাধারণত যেই ছবিটা উঠে আসে, অর্থাৎ আমরা সবাই যান্ত্রিকতার যুগে প্রচণ্ড যান্ত্রিক হয়ে পড়েছি, তবে একটা যেন কোথাও যখন আমাদের সারাটা দিন সমস্ত কাজ শেষ করে বাড়ি ফেরার তারা, অর্থাৎ পাখিরা যেমন যায় মাইগ্রেশন করে, ঠিক আমরাও সারি বেঁধে আমরা বাড়ির দিকে রওনা হই। তো বুঝতেই পাচ্ছেন আমরা কী ধরনের অনুষ্ঠান করি, এটা তো আপনারা দেখেই থাকেন। আজকের অনুষ্ঠানটা কিন্তু একটু অন্য ধরনের, অর্থাৎ আমরা এটা সাইক্লোট্রন কেন্দ্র নির্মাণ, অর্থাৎ একটা বিশেষ ধরনের নির্মাণ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট নির্মাণ বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয় এবং আরও একজন বিশিষ্ট মানুষকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়েছি, সুবিমল সাহা। উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওনার সম্পর্কে অনেক কিছু বলার আছে, তবে আমি একেবারে প্রথমেই এত কথা আপনাদের জানিয়ে ফেলে আপনারা আর দেখতে ইচ্ছে করবে না, আপনারা অপেক্ষা করুন, আমি বলতে থাকবো, প্রশ্নের ফাঁকে ফাঁকে আমি বলতে থাকবো ওনার সম্বন্ধে। আমি প্রথমে চলে যাব, আমি চন্দ্রচূড় বাবুর কাছে যাব। আচ্ছা, সাইক্লোট্রন কেন্দ্রের গুরুত্ব সম্বন্ধে যদি আলোচনা করেন, অর্থাৎ আমরা তো সাধারণ মানুষ এগুলো কিছুই বুঝি না, তো এই বিশেষ ব্যাপারটা ঠিক কী এটা আমাদের যদি একটু জানান। এই আলোচনাটা করার আগে আমি অন্য একটা জিনিস নিয়ে একটু ছোট্ট একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আজকে যিনি আমাদের সঙ্গে আছেন সুবিমলদা, উনি আমাদের স্কুলের প্রাক্তনী এবং ওনার সম্বন্ধে বাকিটা তো আপনি বলবেন, কিন্তু এটাই আমার বলার যে আমার আজকে খুব ভালো লাগছে এই অনুষ্ঠানটা করতে গিয়ে, কারণ আমাদের স্কুলেরই একজন প্রাক্তন সঙ্গে আমরা বসেছি পুরো ব্যাপারটা, এবং তিনি আলটিমেটলি এই সাইক্লোট্রন সেন্টারের অধিকর্তাই ছিলেন, মেডিকেল সাইক্লোট্রন সেন্টারের, কাজেই ওনার থেকে ভালো এই ব্যাপারে হয়তো কেউ বলতেও পারবেন না। তো যাই হোক, সাইক্লোট্রন সেন্টার এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ এটা যদি আমরা বলতে যাই, তাহলে এটা বলতে হয় যেটা এটা R&D ইউনিট আর কি, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। এবং সাধারণত এখানে স্টুডেন্টরা বা রিসার্চাররা বা বিভিন্ন সায়েন্টিস্টরা এসে রিসার্চ করেন, কী নিয়ে করেন, তারা অ্যাক্সিলারেটর সায়েন্স এবং টেকনোলজি, নিউক্লিয়ার সায়েন্স, থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল, মেটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স এবং টেকনোলজি এবং আদার বিভিন্ন যে এরিয়াগুলো আছে এইগুলো নিয়ে এখানে তারা সব রিসার্চ করতে আসেন, এবং এই রিসার্চ থেকে তারা নিশ্চয়ই আমাদের দেশকে গর্বিত করেন, বিভিন্ন জিনিস যেটা আবিষ্কার হয় সে আবিষ্কার করে তারা বিভিন্নভাবে আমাদেরকে অনেকগুলো বিষয়ে সাহায্য করেন এগোতে। তো কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং সাধারণত এখানে রেডিয়েশন ড্যামেজ ডিফারেন্ট মেটেরিয়ালের ওপর বা মেটালের ওপর যেটা হয় এবং তাদের প্রপার্টি এই সাইক্লোট্রন সেন্টার থেকে তারা বার করতে পারেন। সাইক্লোট্রন সেন্টারে বিভিন্ন রকম ডিফারেন্ট আইসোটোপস তৈরি হয়, যেটা কিন্তু নিউক্লিয়ার ইমেজিং গামা ক্যামেরা দিয়ে সাধারণত এগুলো দেখা যায়, নিউক্লিয়ারটা ইমেজ করে তারপরে গামা ক্যামেরার মাধ্যমে এটাকে দেখা যায়। এবং যে ফোটন এবং কার্বন বিম সাইক্লোট্রনগুলো তৈরি করে সেটা সাধারণত রেডিওথেরাপি, টিউমারের বা এই ক্যান্সারের জন্য এটা কিন্তু খুব চিকিৎসার ব্যবস্থা আমাদেরকে সাহায্য করে। কাজেই এই এই জিনিসটা দিয়ে আমরা মারতে পারি ওই টিউমারের যে সেলগুলো, কিন্তু বাকি শরীরের বাকি অংশগুলোকে কিন্তু এটা অতটা ড্যামেজ করছে না, খারাপ সেলটাকে মারছে কিন্তু ভালো সেলগুলোকে এরা অতটা খারাপ করছে না। কাজেই হেলথকে বজায় রেখে আমরা এই টাইপের চিকিৎসা আমরা করতেই পারি। আর আমাদের এই যে সাইক্লোট্রন যে বিমটা, সাইক্লোট্রন থেকে যে বিমটা বেরোচ্ছে সেটা যেন আমাদেরকে মানে শর্ট লাইফ পজিট্রন এইটা আইসোটোপগুলোকে তৈরি করে, যেটা আমাদের পেট ইমাজিংয়ে খুব কাজ করে। আচ্ছা, কাজেই সাইক্লোট্রনের অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে মেডিকেল সাইক্লোট্রনের তো মানে আমাদের সরাসরি সাধারণ মানুষ বুঝে যেটা, সেই ব্যবহারটা তারা করছে। আচ্ছা,
আমি চলে যাব সুবিমল বাবুর কাছে, তবে তার আগে বলে রাখি আপনাদেরকে যে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের টেলিফোন নাম্বারটা কিন্তু যাচ্ছে, আপনারা দেখুন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ওই নাম্বারটাতে। এবার আমরা চলে যাব সুবিমল বাবুর কাছে, যিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ভেরিয়েবল এনার্জি সাইক্লোন সেন্টার জয়েন করেছিলেন 1975-এ, এবং শুধু তাই নয়, তারপর 2009 সালে হেড অব দ্য অ্যাক্সেলিয়েটর টেকনোলজি গ্রুপের হেড ছিলেন। এছাড়া 2012 সালে ক্রায়োজেনিক প্ল্যান্ট এবং ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস গ্রুপেরও হেড হয়েছিলেন। আচ্ছা, আমি চলে যাব সুবিমল বাবুর কাছে যে, আচ্ছা স্যার, সাইক্লোট্রন কি এবং এর কাজের নীতি যদি ব্যাখ্যা করেন। ওয়েল, সাইক্লোট্রন একটা মেশিন, যেই মেশিনের দ্বারা আমরা চার্জ পার্টিকেলকে অ্যাক্সেলারেট করতে পারি। অ্যাক্সেলারেট করলে কি হয়, তার এনার্জিটা বাড়ে, এবং যেটা চন্দ্রচূড় অলরেডি বলেছে, এই চার্জ পার্টিকেল অ্যাক্সেলারেট করে তারপরে এটা চলে যাচ্ছে, ইট ক্যান প্রডিউস দ্য রেডিও আইসোটোপস অ্যান্ড ইট ক্যান বি ইউজড ফর দ্য মেনি নিউক্লিয়ার রিয়াকশন স্টাডি অলসো। এখন যদি সাইক্লোট্রন কীভাবে কাজ করে বলতে হয়, তবে সিম্পল ভাষায় বোঝানো যেতে পারে, সাইক্লোট্রনে মেইনলি দুটো ডি আছে, এই ডি এর অ্যাক্রসে অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড দেওয়া হয়, এবং এই ফিল্ডটা অল্টারনেটিং ফিল্ড এটা একটা হাই ফ্রিকোয়েন্সিতে থাকে। যখন একটা চার্জ পার্টিকেল আসে আয়ন সোর্স থেকে, তখন সেই ডি এর কাছে এলে তখন এটা ডিটা, চার্জ পার্টিকেল যদি পজিটিভ হয়, ডিটা যদি নেগেটিভ হয়, তাহলে এটা ইট উইল অ্যাট্রাক্ট অ্যান্ড ইট গেটস এনার্জি ডিপেন্ডিং অন দ্য ডি ভোল্টেজ। আর যদি ডি ভোল্টেজ, ফর এক্সাম্পল ডি ভোল্টেজ যদি 80 kV হয়, তাহলে সেই এনার্জিটা 80 kV এনার্জি গেইন করবে। তারপরে যখন ডি এর মধ্যে চলে যাচ্ছে, ইট ইজ এ হলো ডি, এই ডি এর ভেতরে গিয়ে অ্যান্ড অলসো ইট ইজ আন্ডার দ্য ম্যাগনেটিক ফিল্ড, ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ড। দিস ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে ভার্টিক্যালি দে আর জাস্ট 90 ডিগ্রি অ্যাপার্ট। এখন যখন ডি এর চেম্বারের মধ্যে আসছে, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা দেখা যাচ্ছে না, তখন ম্যাগনেটিক ফিল্ডের জন্য এটা রোটেট করবে, রোটেট করে যখন ডি থেকে বেরোচ্ছে, তখন আবার ইট গেটস মোর এনার্জি। এরমভাবে একটা টার্ন যদি করা হয়, তাহলে দেখা যায় 2 × ডি ভোল্টেজ × চার্জ স্টেট, দ্যাট উইল বি দ্য ইয়োর এনার্জি গেন পার টার্ন। এরমভাবে নাম্বার অফ টার্ন যদি বাড়ানো যায়, তাহলে এনার্জি গেটস ইনক্রিজ অ্যান্ড ইনক্রিজড। এছাড়া আরও কতগুলো জিনিস মনে রাখা, মানে আমাদের কনসিডার করতে হবে, এটাকে বলা হয় অ্যাজিমুথালি ভেরিয়েবল ফিল্ড সাইক্লোট্রন। কারণ কি, কারণ পার্টিকেলগুলোকে অ্যাকচুয়ালি হরিজন্টাল প্লেনে ঘোরাতে হবে, সেটা যদি করতে হয় তাহলে আমাদের সেক্টর দিতে হবে, এবং হিল এবং ভ্যালি, যেখানে ম্যাগনেটিক ফিল্ড এক জায়গায় বেশি থাকবে, এক জায়গায় কম থাকবে, আমাদের বেশি কমে, এইভাবে আস্তে আস্তে আমরা যদি করতে পারি, তাহলে চার্জ পার্টিকেলটা রোটেট করবে। আর তার মানে একটা যদি এনার্জি পয়েন্ট অফ ভিউ দেখা যায়, তবে তাকে রিলেশনটা অলরেডি স্লাইডস দেখানো যাচ্ছে, দ্যাট এনার্জি, সে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু B² r² E² / 2m, যাতে বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, আর হচ্ছে এক্সট্রাকশন রেডিয়াস, আর এম হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, তার মানে (Q²/A). কিউ হচ্ছে চার্জ স্টেট আর এ হচ্ছে মাস। তার মানে কে ভ্যালু দিয়ে বোঝা যাবে সাইক্লোট্রনের এনার্জিটা কতখানি। সুতরাং কে ভ্যালু যদি বাড়াতে হয়, আমাকে বিটা বাড়াতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে হবে, অথবা রেডিয়াসটা বাড়াতে হবে। এখন আরেকটা কনসিডারেশন আছে, সাইক্লোট্রন যখন চার্জ পার্টিকেল রোটেট করছে, তখন যত বেশি রোটেশন যাচ্ছে তত ভেলোসিটি বাড়ছে, বাড়তে বাড়তে যখন নিয়ার লাইট ভেলোসিটি চলে আসছে, তখন কিন্তু মাসটাও বেড়ে যায় পার্টিকেলের। যখন মাসটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমাদের একটা কন্ডিশন মেনটেন করতে হবে, B/m, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড বাই দ্য মাস অফ দ্য পার্টিকেল, দ্যাট শুড রিমেন কনস্ট্যান্ট। সুতরাং আমাকে মাস যেহেতু বাড়ছে, ম্যাগনেটিক ফিল্ডটা বাড়াতে হবে, দ্যাট ইজ ডান বাই দ্য ট্রিম কয়েল। সুতরাং এই আরেকটা ব্যাপার আছে যে যে আরএফ ফ্রিকোয়েন্সি যেটা অ্যাপ্লাই করা হয়, দ্যাট শুড বি ভেরি ভেরি স্টেবল, উইদিন 10 ppm স্টেবিলিটি, মানে 10 পার্টস পার মিলিয়ন স্টেবল হওয়া উচিত। অ্যান্ড অলসো দ্য ম্যাগনেটিক ফিল্ড যেটা অ্যাপ্লাই করা হচ্ছে ভার্টিক্যালি, সেটাও
very stable within 100 ppm stability. আচ্ছা জানলাম, অনেক জটিল সব তত্ত্ব, এগুলো আমাদের কতটা মাথায় ঢুকছে বুঝতে পারছি না, তবে ওনাদের মাধ্যমে হয়তো কিছুটা বোধগম্য করার আমরা চেষ্টা করছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আমাদের কিন্তু ফোন নম্বরটা রয়েছে, দেখছেন আমাদের স্ক্রিনে যাচ্ছে, এই নম্বরে আপনারা ফোন করলে সরাসরি কথা বলতে পারবেন আমাদের নির্মাণ বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সঙ্গে। আমি চলে যাব চন্দ্রচূড় বাবুর কাছে, চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয়ের কাছে যাব। সাইক্লোট্রন সেন্টার তৈরির জন্য সঠিক স্থান কিভাবে নির্বাচন করা হয়? হ্যাঁ, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। শুধু সাইক্লোট্রন বলে না, যে কোনো টাইপের, যখন বিশেষ টাইপের কোনো একটা কনস্ট্রাকশন করা হয় তখন সেটার জন্য একটা বিশেষ স্থানই প্রয়োজন হয়। যেমন একটা মানে ছোট্টখাটো উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা আমাদের স্কুল বিল্ডিং হয়তো তৈরি করতে হবে, সেটা এমন একটা লোকেশনে করা উচিত যেখানে সাধারণ মানুষ খুব সহজে পৌঁছাতে পারবে। একদম, একটা বাজার সেরকম জায়গাতেই তৈরি হবে যেখানে অ্যাক্সেসটা খুব ভালো থাকবে। এটাই যদি মানে অন্যরকম হয়ে যায় যে মানুষ পৌঁছাতে পারছে না, তাহলে কিন্তু সেইখানে তৈরি করে যতই ভালো স্কুল হোক সেটা কিন্তু চালানো খুব কঠিন হবে। ঠিক তেমনি যে কোনো বিশেষ টাইপের নির্মাণেরই একটা বিশেষ জায়গা প্রয়োজন। তো সাইক্লোট্রন সেন্টার যখন তৈরি করা হবে, ঠিক করা হয়, এটা তো প্রাইভেট অর্গানাইজেশনের নয়, এটা আমাদের সবসময় গভর্নমেন্ট থেকে করা হয়। তো সেই কারণে সবার আগে যেটা, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের একজন দর্শক বন্ধু রয়েছেন, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন একটু বলবেন। আমি দিয়া বলছি। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আরেকবার। রিয়া বাসু বলছি, সাম্বাটার থেকে। রিয়া বাসু, আচ্ছা রিয়া বাসু শ্যামবাজার থেকে। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন কি আছে? হ্যাঁ আরেকবার বলুন। কি জিনিস করা হয় আরেকবার বলবেন, একদম শুনতে পাচ্ছি না, আরো একবার বলুন। সাইক্লোট্রন, সাইক্লোট্রন সেন্টার তৈরির সময় কিওরিং কিভাবে করা হয়? কিওরিং কিভাবে করা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তৈরির সময় কিওরিং, 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 ঠিক আছে। হ্যাঁ শুনতে থাকুন আপনি। হ্যাঁ, সবার আগে আমাদেরকে ভাবতে হবে যে এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারের মধ্যে সাইক্লোট্রনটা থাকবে, এবং আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম এটা একটা নিউক্লিয়ারের ব্যাপার স্যাপার আছে, একটা রেডিয়েশনের একটা পার্ট আছে। একদম, কাজেই সবসময় এটা মাথায় রাখতে হবে, এটা যদি সাধারণ মানুষের মধ্যে চলে আসে রেডিয়েশনটা, তাহলে কিন্তু একটা ব্যাপক অ্যাক্সিডেন্ট হতে পারে। একদম, হ্যাঁ। কাজেই সবার আগে আমাদের যেটা গুরুত্ব দিতে হবে যে এটা কোন সিসমিক জোনে অবস্থিত। আমরা জানি যে ভারতবর্ষকে এখন মোটামুটি চারটে সিসমিক জোনে ভাগ করা হয়েছে, 2, 3, 4 এবং 5। কাজে আমরা সর্বোচ্চ হচ্ছে 5, মানে সেখানে রহরহ ভূমিকম্প হতে পারে, আর 2 হচ্ছে সবচেয়ে কম, যেখানে খুব কমই হওয়ার সম্ভাবনা বা ইন্টেন্সিটিটা অনেক কম হবে হলেও। কাজে এটা চেষ্টা করতে হবে যত কম ভূমিকম্প প্রবণ জায়গায় করা হয়। আচ্ছা, সেকেন্ড যে ব্যাপারটা, মানে হিলস এরিয়াগুলোতে অ্যাভয়েড করা হয় যতটা পারা যায়। পারা যায়। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের একটা প্রয়োজন থাকে, সেই জন্য এয়ারপোর্ট এবং রেলওয়ে স্টেশন এগুলো যদি কাছাকাছি থাকে সেটা ভালো। এবার একটা বড় ব্যাপার হচ্ছে আমাদের সারা দেশেই বিভিন্ন সময় বন্যা হয়, যে বন্যাটা কতটা অবধি হতে পারে বা সেই জায়গাটা খুব বন্যাপ্রবণ কিনা সেই জায়গাটা আমাদের বিচার করতে হবে। যেখানটা বন্যাপ্রবণ নয় সেরকম জায়গাকেই আমাদের চেষ্টা করতে হবে, যাতে আমরা মানে বন্যার সময় যাতে এটা ডুবে না যায় বা এটার একটা বেসমেন্ট থাকে এবং মাটির অনেকটা নিচ অবধি কিন্তু কনস্ট্রাকশনটা করতে হয়, কাজে সেটা যাতে আমাদের ক্ষতিগ্রস্ত না হয় সেটাকে মাথায় রাখতে হবে। আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে তার থেকে একটু দূরে থাকা দরকার, কারণ খুব ভারী যানবাহন গেলে একটা ভাইব্রেশন হতে পারে, সেটাতে কিন্তু প্রবলেম হতে পারে। এই বিম টিমগুলো যদি একটু সরে যায়, কারণ এটা খুব স্পেসিফিকভাবে ব্যাপারটা থাকে, যদি কোনোরকমভাবে অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যায় যন্ত্রগুলো, তাহলে কিন্তু আমাদের ঠিকমতো রেজাল্টগুলো হবে না। আমরা এটা একটা জিনিস বুঝতেই পাচ্ছি যে খুব ডেন্সলি পপুলেটেড জায়গায় কিন্তু এটা করা উচিত না। আচ্ছা আপনাকে আবার একটু থামাবো, আমাদের আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন, কোথা থেকে ফোন করেছেন এবং কে বলছেন?
আমি অঙ্কিত বলছি শ্যামনগর থেকে। হ্যাঁ কি? আমি অঙ্কিত বলছি শ্যামনগর থেকে। রোহিত সান্যাল? অঙ্কিত 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 আচ্ছা অঙ্কিত শ্যামবাজার থেকে। আমার প্রশ্ন ছিল সাইক্লোট্রন সেন্টার তৈরি করার সময় কিরকম ধরনের পাইলিং করা হয়? তৈরির সময় কিরকম পাইলিং করা হয়? পাইলিং, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই এইখানে আমাদের যেহেতু পাওয়ার কনজাম্পশন খুব ভালো থাকে, বেশি থাকে, অতএব আমাদেরকে দেখতে হবে যাতে এমন জায়গায় তৈরি হয় যেখানে পাওয়ারের কোনো কম নেই, যেখানে মানে আমাদের। আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন? না না, আপনি যেই প্রশ্নটা ছিলাম একদম, হ্যাঁ ওটা আগে আমরা কন্টিনিউ করে নিই। পাওয়ার জেনারেশন যেখানটায় ভালো, মানে ইলেকট্রিসিটি ভালো থাকতে হবে, তা না হলে সেখানে করাটা মুশকিল। তাছাড়া আমাদের সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে যাতে সেই জায়গাটা একটু সিকিউর জায়গা হয়, যেমন বর্ডারের থেকে একটু দূরে হওয়াটা বাঞ্ছনীয়, যেখানে হঠাৎ করে বম্ব। আচ্ছা, আরো একটা ফোন রয়েছে আমাদের, দর্শক বন্ধু রয়েছেন, আপনি কে বলছেন এবং কোথা থেকে বলছেন? আপনি কে বলছেন? আপনি আপনি আপনার টিভির সাউন্ডটা একটু কম করবেন। হ্যাঁ বলুন, আপনার নামটা কি? আমি ঘাটাল থেকে অমর সাথে বলছিলাম। আচ্ছা ঘাটাল, তো আপনাদের এই প্রোগ্রাম খুব ভালো লাগে, আর থেকে ফোন করার সাথে সাথে আমরা লাইন পেতাম, এখন কন্টিনিউ কল করতে অবস্থা খারাপ, আমরা লাইন পাচ্ছি না, আমরা দয়া করে এই সমস্যাটা সমাধান করেন। তো আমি চাইছি যে আমি আমি জানতে চাইছি না, সাবধানতা অবলম্বন করো। হ্যাঁ চন্দ্রচূড় বাবু আপনি বলুন। হ্যাঁ, এরপর যেটা হচ্ছে আমাদের, যেমন বর্ডার থেকে একটু দূরে থাকা দরকার, তাছাড়া সেখানের ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হওয়া দরকার, কারণ এখানে বিদেশ থেকেও লোক আসবেন, প্রচুর রিসার্চাররা আসবেন, তাদের যে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মানের আর কি ইনফ্রাস্ট্রাকচারগুলো থাকা দরকার, তা না হলে তাদের পক্ষে খুব প্রবলেম হবে। আর যেখানে এটা তৈরি হবে সেখানে স্বাভাবিকভাবেই যে টেকনিক্যালি সাউন্ড যারা, এই টাইপের কাজ যারা করেন, সেই টাইপের রিসার্চার বা সায়েন্টিস্ট এদের থাকতে হবে। আমি আমরা এমন একটা জায়গায় করলাম যেখানে এসব লোকই নেই, তাহলে তো সেন্টারটা ইউজটা কে করবে? সেন্টারটা তো শুধু করলে হবে না, সেটা প্রপারলি ইউজড হতে হবে, এবং বেসিক্যালি এটা তো যারা রিসার্চ করে তারাই ইউজ করেন, কাজেই তাদের সংখ্যাটা একটা ভালো পরিমাণ থাকতে হবে, তা নাহলে অত দামি মেশিনগুলো ঠিকমতো কাজ দেবে না। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের হচ্ছে যেখানে খুব সিভিয়ার ক্লাইমেট আছে, মানে খুব বেশি সাইক্লোন হয়, খুব বেশি ভূমিকম্প হয়, প্রচণ্ড গরম বা প্রচণ্ড ঠান্ডা, যেখানে সাধারণ মানুষ বেঁচে থাকাটাই খুব কঠিন, সেরকম জায়গায় এটা না হওয়াটাই বাঞ্ছনীয়। আচ্ছা আচ্ছা, আমি চলে যাব সুবিমল বাবুর কাছে। তার আগে আরেকবার বলি, উনি কিন্তু রিটায়ার হয়েছিলেন আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট হিসেবে, 50টারও বেশি পাবলিকেশন হয়েছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল জার্নালে, অ্যাওয়ার্ড পেয়েছেন আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড ফ্রম ইন্ডিয়ান নিউক্লিয়ার সোসাইটি থেকে। সত্যি আমাদের খুব বলতে ভালো লাগছে, এরকম মানুষজনকে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, এত মূল্যবান সময়ের মধ্য থেকে ওনারা আমাদেরকে সময় বার করছেন, আমাদের সঙ্গে বসছেন। আচ্ছা সুবিমল বাবু, আপনার কাছে প্রশ্নটা হলো সাইক্লোট্রনের বিভিন্ন সাবসিস্টেম সম্বন্ধে যদি ব্যাখ্যা দেন। আচ্ছা, আমি আগে বলেছিলাম সাইক্লোট্রনটা কি এবং কি করে কাজ করে সাইক্লোট্রনটা। হ্যাঁ, তো তার জন্য বিভিন্ন সাবসিস্টেম লাগে, সাইক্লোট্রনটা শুধু একটা, বিভিন্ন সাবসিস্টেম তার সাথে জড়িত থাকে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে চার্জ পার্টিকেলটা আমরা কোথাতে পাই, চার্জার পাই আমরা আয়ন সোর্স থেকে। এই আয়ন সোর্স দুরকম হতে পারে, একটা হতে পারে পিক আয়ন সোর্স, দ্যাট ইজ পেনিং আয়ন গেজ সোর্স, আর একটা হতে পারে ইসিআর আয়ন সোর্স, দ্যাট ইজ ইলেকট্রন সাইক্লোট্রন রেজোন্যান্স আয়ন সোর্স। আমাদের সাইক্লোট্রন সেন্টার যেটা সল্টলেকে যেটা আছে, সেখানে দুটো সাইক্লোট্রন আছে, একটা K130 সাইক্লোট্রন, দ্যাট ইজ আগে বলেছিলাম কেটা বলেছিলাম K130 সাইক্লোট্রন, রুম টেম্পারেচার সাইক্লোট্রন, আর একটা K500 সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন। এইবার এখানে আয়ন সোর্স যেটা বলছিলাম, যেটা ইসিআর আয়ন সোর্স, এখানে তিনটা আয়ন সোর্স আছে,
তাদের ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, একটা 6.6 গিগাহার্জ এর আয়ন সোর্স আছে, ইসিআর আয়ন সোর্স, আর একটা 13 গিগাহার্জ, আর একটা 18 গিগাহার্জ। এছাড়া পিক সোর্স রয়েছে। অ্যাকচুয়ালি এই আয়ন সোর্স থেকে প্রথমে যে চার্জ পার্টিকেল বেরোলো, ইট ক্যান বি মেনি থিং, ইট ক্যান বি আলফা পার্টিকেল, ইট ক্যান বি প্রোটন, অথবা ইট ক্যান বি নিউট্রন, অর ইট ক্যান বি এনি আয়ন্স অফ ডিফারেন্ট অ্যাটমস। যে সাইক্লোটনে এ হচ্ছে ইনজেকশন সিস্টেম, তারপর আছে ইনজেকশন সিস্টেম। আচ্ছা স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করব, একটা ফোন নিয়ে নেব। আপনি কোথা থেকে বলছেন এবং কে বলছেন একটু বলুন। সোনারপুর থেকে? সোনারপুর থেকে আরেকবার নামটা বল। বিদ্যুৎ নস্কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন। হাই ডেন্সিটি কংক্রিট কিভাবে করা হয়? হাই ডেন্সিটি, আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন। তো এটা গেল আয়ন সোর্স। আয়ন সোর্স থেকে আয়নটা বেরিয়ে তারপরে এটাকে ইনজেক্ট করা হয় সাইক্লোটনের ডি এর মধ্যে, এবং ডি এবং ম্যাগনেটিক ফিল্ডের মাঝখানে যে এরিয়াটা রয়েছে সেটা থাকে আন্ডার ভ্যাকুয়াম। এখন প্রশ্ন করা যায় এটা ভ্যাকুয়ামে কেন, বিকজ পার্টিকেলটা যখন মুভ করে, রোটেট করে, তখন যেটা ভ্যাকুয়ামে না থাকে, ইট উইল কোলাইড উইথ আদার পার্টিকেল, আদার অ্যাটমস, অ্যান্ড লুজেস এনার্জি। তখন আমি ইন্টেন্সিটি অফ দ্য পার্টিকেল বিম উইল বি মাচ লেস। ওই জন্য এটা ভ্যাকুয়ামে আনা হয়, 10^-6 অর্ডারে, -6 টর অর্ডারে ভ্যাকুয়াম রাখা হয়। আর আছে ম্যাগনেট সিস্টেম। এখানে ম্যাগনেট সিস্টেম দু রকম ম্যাগনেট এখানে আছে সললেকি যে সেন্টারে, একটা আছে সুপার কন্ডাক্টিং সাইক্লোটন ম্যাগনেট, আর একটা আছে রুম টেম্পারেচার ম্যাগনেট। রুম টেম্পারেচার ম্যাগনেট মানে এটা বেসিক্যালি ইট ইস হলো কপার কন্ডাক্টার, যার মধ্যে দিয়ে ওয়াটার পাস করে যে হিট লস যেটা হচ্ছে সেটাকে নিয়ে নিচ্ছে। এবং এখানে ম্যাগনেটিক ফিল্ড দরকার লাগে অ্যাবাউট 1.7 টেসলা থেকে 2.1 টেসলা মতো। আর সুপার কন্ডাক্টিং সাইক্লোটন ক্ষেত্রে কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা অনেক হাই হয়, এটা অর্ডার অফ অ্যারাউন্ড 5 to 5.5 টেসলা। সুবিধা হচ্ছে সুপার কন্ডাক্টিং সাইক্লোটনে, ইফ ইউ যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডটা খুব হাই করতে পারি, তখন এনার্জিটা যেটা আগে বলছিলাম কে ইজ ইকুয়াল টু b²r² / m, সুতরাং বিটাকে আমরা যদি অনেক গুণে বাড়াতে পারি, যদি 1.7 টেসলা থেকে 5.5 টেসলা পর্যন্ত করতে পারি, তাহলে আমরা b² তার মানে আবার 9 টাইমস এনার্জি আমরা পেতে পারি সুপার কন্ডাক্টিং সাইক্লোটনে। কিন্তু বিউটি হচ্ছে সুপার কন্ডাক্টিং সাইক্লোটনে, যে সুপার কন্ডাক্টিং সাইক্লোটনে আমরা এটাকে অনেক ছোট সাইজে করতে পারি কম্পেয়ার টু রুম টেম্পারেচার সাইক্লোটন। আচ্ছা, এছাড়া আর যেটা সিস্টেম থাকে সেটা হচ্ছে আরএফ সিস্টেম। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আগে বলেছিলাম যে এটা অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড দরকার। এই ফ্রিকোয়েন্সিটা বিভিন্ন রকম হয়, ইট ক্যান বি ফ্রম 5.5 মেগাহার্জ টু 16.5 মেগাহার্জ। তার জন্য দুটো ডি থাকে, ডি স্ট্রেন থাকে, প্যানেল থাকে, এটাকে টিউনিং করা হয় ফর ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস। আর ফর রুম সুপার কন্ডাক্টিং সাইক্লোটনের বেলায় সেটা থাকে, দ্যার আর থ্রি আরএফ সিস্টেম। আচ্ছা স্যার, আপনাকে একটু থামাবো, আপনি আমাদের একটা ফোন রয়েছে, একটু ফোনটা নিয়ে নেব। হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে শাহরুখ, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে বলছেন, আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে সাইক্লোটনের উপাদানগুলি কি কি একটু বলেন। হ্যাঁ, কি বলছেন আরেকবার বলুন। বলছি সাইক্লোট্রনের মূল উপাদান কি কি? আচ্ছা, সাইক্লোট্রনের মূল উপাদান কি কি? হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, শুনতে থাকুন আপনারা। ওকে, সো তারপরে যেটা আরএফ সিস্টেম বললাম, যে তারপরে আরেকটা হচ্ছে, এবার সাইক্লোট্রনটা যখন চার্জ পার্টিকেল রোটেট করছে, রোটেট করতে করতে একসময় আমাকে যখন আউটার মোস্ট রেডিয়াসে আসবে, তখন এটাকে বের করে আনতে হবে। এটা করা হয় ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেক্টর দিয়ে। ফর রুম টেম্পারেচার সাইক্লোট্রনের ক্ষেত্রে এটা দুটো ডিফ্লেক্টর আছে, এবং এটা নেগেটিভ পোটেন্সিয়াল -120 kV নেগেটিভ অ্যাপ্লাই করা হয়, তাতে পজিটিভ চার্জ পার্টিকেলকে বের করে থ্রু দ্য বিম লাইন এটা চলে যাচ্ছে এক্সপেরিমেন্টাল কেভে। তো এছাড়া যেটা দরকার ইম্পর্টেন্ট খুব, দ্যাট ইজ ডিফারেন্ট টাইপস অফ পাওয়ার সাপ্লাইস। কারণ আমি আগে বললাম যে এখানে ম্যাগনেট আছে, এখানে আরএফ সিস্টেম আছে। স্যার, আপনাকে আরও একবার বিরক্ত করব, আমাদের ফোন আসছে, আমাদের ফোন নিতে হবে। আচ্ছা, আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করবেন, এবং কে কোথা থেকে বলছেন বলবেন,
এবং আর সঙ্গে হ্যাঁ বলুন পুরুলিয়া থেকে রাজু মাহাতো বলছি পুরুলিয়া থেকে রাজু মাহাতো বলছি পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে রাজু মাহাতো হ্যাঁ আচ্ছা হ্যাঁ বলুন এছাড়া তারপর যেটা আছে পাওয়ার সাপ্লাই যেটা বলছিলাম বিভিন্ন ম্যাগনেট সিস্টেমের জন্য পাওয়ার সাপ্লাই এগুলো খুব স্টেবল দরকার কারেন্ট খুব স্টেবল দরকার যদি কারেন্টটা খুব স্টেবল না থাকে ম্যাগনেটিক ফিল্ডটা খুব স্টেবল না থাকে তাহলে আমার সাইক্লোট্রনটা প্রপারলি টিউনিং করা যায় না তার এছাড়া আর কিছু থাকে বিম লাইনে থাকে কোয়াড্রুপল ম্যাগনেট এবং স্টিয়ারিং ম্যাগনেট বিমটাকে ফোকাস করার জন্য এবং স্টিয়ার করার জন্য যাতে এটা টার্গেট স্টেশনে গিয়ে পৌঁছতে পারে এছাড়া থাকে বেন্ডিং ম্যাগনেট আর এই হোল অপারেশনটা এটা করা হয় ইন এ শিল অ্যাটমসফিয়ার ইন এ ভল্ট কারণ সাইক্লোট্রন থেকে গামা রেডিয়েশন বেরোচ্ছে এবং নিউট্রন রেডিয়েশন বেরোচ্ছে সুতরাং এটাকে প্রোটেক্ট করার জন্য ইট শুড বি ইন এ ভল্ট এবং এই কংক্রিট দিয়ে শিল করা হয় এই কংক্রিট শিল অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে সাইক্লোট্রনের এনার্জি এবং ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করছে সুতরাং যত এনার্জি ইন্টেন্সিটি বাড়বে তত কংক্রিট শিল্ডের থিকনেসটা বাড়তে থাকে তবে ফর রুম টেম্পারেচার সাইক্লোট্রনে অ্যাবাউট কংক্রিটের শিল্ড থাকে অ্যাবাউট 2 মিটার 1.5 to 2 মিটার থিক এবং এইটা এটা এবং এটা যেহেতু ইয়ের মধ্যে থাকে ভল্টের মধ্যে থাকে এটাকে রিমোটলি কন্ট্রোল করা হয় কন্ট্রোল কনসোল থেকে অ্যান্ড দ্যাট ইজ ফুললি কম্পিউটার কন্ট্রোল অল দ্য প্যারামিটার যেগুলো আছে সাইক্লোট্রনে যেগুলো আগে বললাম সেগুলো কম্পিউটার দিয়ে কন্ট্রোল করা হচ্ছে এবং তার ডেটা অ্যাকুইজিশন করা হয় এবং প্রত্যেকটা সিস্টেমের বিভিন্ন যে প্যারামিটার সেগুলো আমরা কন্ট্রোল কনসোল থেকে দেখতে পারি উইদাউট গোয়িং ইনসাইড ওয়ার্ল্ড স্যার আবারও বিরক্ত করছি একটা ফোন রয়েছে আমাদের আপনি কোথা থেকে ফোন করছেন এবং কে বলছেন বলবেন হ্যাঁ কি বলছেন পালিগঞ্জ থেকে জয় আচ্ছা বালিগঞ্জ থেকে জয় বলছেন তাই তো আচ্ছা সাইক্লোট্রন কেন ব্যবহার করা হয় ওকে আপনি শুনতে থাকুন আচ্ছা তারপরে যেটা সবচেয়ে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট সিস্টেম যেটা আগে বললাম সেটা হচ্ছে ভ্যাকুয়াম সিস্টেম কারণ আমি সাইক্লোট্রনের যে ডি চেম্বার এবং যে রেজোনেটর ট্যাঙ্ক থাকে সেখানে অ্যাকচুয়ালি ভ্যাকুয়াম ইউ শুড মেনটেন বেটার দ্যান 10^-6 or -7 or তো সেটা করতে গেলে বিভিন্ন রকম পাম্প আছে একটা আছে রোটারি পাম্প সেটা দিয়ে ইউ ক্যান গেট আপ টু 10^-3 এবং তারপরে আরও বেটার ভ্যাকুয়ামের জন্য যেটা অয়েল ডিভিশন পাম্প ইউজ করা হয় আমাদের এই সাইক্লোট্রন সেন্টারে যে অয়েল ডিভিশন পাম্প আছে সেটা 89 সেন্টিমিটার ডায়ামিটার অ্যান্ড দ্যাট ইজ দ্য লার্জেস্ট অয়েল ডিভিশন পাম্প ইন দ্য কান্ট্রি আর ওকে আর এছাড়া সমস্ত কিছু কন্ট্রোল সিস্টেমটা এটা কন্ট্রোল কনসোল থেকে আমরা কন্ট্রোল করতে পারি আচ্ছা আমি চলে যাব চন্দ্রচূড় বাবুর কাছে সাইক্লোট্রন সেন্টারের সাবস্ট্রাকচার বা ভিত তৈরির যে পদ্ধতি সেটা নিয়ে যদি আলোচনা করেন সাইক্লোন সেন্টারের ভিত বা সাবস্ট্রাকচার এটা যেমন সাইক্লোট্রনের বিশেষ একটা ব্যাপার কিন্তু সব বড় কনস্ট্রাকশনেরই ভিত তৈরির একটা পদ্ধতি আছে তো তার মধ্যে সবার আগে আমাদের ভিত তৈরির আগে জানতে হবে সেখানকার সয়েলটা কেমন তার জন্য আমাদের সয়েল টেস্ট করতে হবে আচ্ছা কারণ মাটি কতটা আমাদের ভার নিতে পারবে সেটা না জানলে কিন্তু আমরা ভারটা দিতে পারবো না কাজেই সয়েল টেস্ট করতে হবে এবং সয়েল টেস্ট করার পরে সেই সয়েল টেস্টের যে ভ্যালুটা পাওয়া যাবে বা বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য সয়েল জানার পরে আমরা আলটিমেটলি এটা স্ট্রাকচারাল ডিজাইনটা করতে পারবো আচ্ছা এবার স্ট্রাকচারাল ডিজাইনটাকে অ্যাপ্রুভ করাতে হবে কাজেই অ্যাপ্রুভ স্ট্রাকচারাল ডিজাইন চাই তারপরে আমাদেরকে সাইট যেটা অলরেডি সিলেকশন হয়ে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরকে আমাদেরকে সিলেক্ট করতে হবে তবে সে কনস্ট্রাকশনটা হবে এবার কনস্ট্রাকশনটা সাধারণত আমরা আগেও আলোচনা করেছি যেটা যে আমাদের একটা বেসমেন্টের ব্যাপার থাকে সাইক্লোট্রন সেন্টারে স্বাভাবিকভাবেই আমাদেরকে
মাটির অনেকটা নিচে যেতে হবে, কাজেই সেই মাটিটাকে আমাদেরকে তুলে ফেলতে হবে, কাজেই আর্থ মুভিং একটা ব্যাপার থাকবে। তারপরে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট লেভেলে নামার পর আমাদের পাইল করতে হবে, কারণ যেহেতু সাইক্লোট্রনের প্রচুর ওজন এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, কাজেই এটা সাধারণত পাইলিংয়ের ওপরেই থাকার কথা। কাজেই লোডের ওপর নির্ভর করে পাইলের ডায়া এবং কতটা মাটির নিচে যাবে আর কি, ডেপথ অফ পাইল, এই দুটো নির্ভর করবে কতটা বড় বাড়িটা হবে এবং কতটা লোড সেই বাড়ির মাটিকে দিতে চায় সেটার ওপর বিস করে। কাজেই আমাদের সাধারণত পাইলিং হয়ে যাওয়ার পরে আমাদের এটা যেহেতু বেসমেন্ট হবে সেহেতু র্যাফট ফাউন্ডেশন হওয়ার চান্সটাই বা ম্যাট ফাউন্ডেশন এইটা হওয়ার চান্সটাই খুব বেশি। এই ম্যাট ফাউন্ডেশন বা র্যাফট ফাউন্ডেশন যখন হয়ে গেল তারপরে আমরা বেসমেন্টটাকে কনস্ট্রাকশন করব। এখন বেসমেন্টটা কনস্ট্রাকশনের জন্য আমাদের কংক্রিট ওয়ালিং লাগবে এবং কংক্রিট ওয়ালিংটা আমরা থিকনেসটা নির্ভর করে একটা লোডের ওপরে, কিন্তু এছাড়াও এখানে কিছু থিকনেস বেশি দিতে হয় কারণ আমাদের এখানে রেডিও অ্যাক্টিভ ব্যাপার স্যাপারগুলো যেহেতু থাকছে সেখানে আমাদের থিকনেসটা মোটামুটিভাবে 500 মিলিমিটারের কম হবে না মিনিমাম, তার থেকে বেশি হওয়ার সম্ভাবনাটাই বেশি। এবার আমাদের মানে স্ট্রাকচারের যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো স্ট্রাকচারেরই একটা সিগনিফিক্যান্ট আইটেমস আছে, সেটা সিস্টেম এবং কম্পোনেন্টস ইম্পর্টেন্ট ফর সেফ এবং রিলায়েবল অপারেশন অফ সাইক্লোট্রন সেন্টার, এটাকে আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এবার এটা সাধারণত দুভাবে আমাদের ফাংশন করবে, দ্য হাউস সিস্টেম এবং এর কম্পোনেন্ট, আমাদের অপারেটিং যে এনভায়রনমেন্টটা সেটাকে মানে বজায় রাখতে পারবে, আরেকটা হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট কোনোরকমভাবে না হয় একদম সেটা আমাদের দেখতে হবে। কংক্রিট সাধারণত আমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে ইউজড হয় সেটা মূলত আমাদের ম্যাক্সিমাম জায়গাতে এখন কংক্রিটের স্ট্রাকচার যেখানে হচ্ছে সেখানে সাধারণ যে কংক্রিট ইউজ হয় এখানে কিন্তু একটু স্পেশাল টাইপের কংক্রিট ইউজ করতে হবে, যেহেতু এখানে আমাদের একটা নিউক্লিয়ার ইন্ডাস্ট্রির মধ্যে এটা পড়ছে, কাজে এর শিল্ডিংয়েরও ব্যাপার থাকবে, থিকনেসের সঙ্গে সঙ্গে আমাদের স্পেশাল টাইপ অফ এটা কংক্রিট আমাদের ইউজ করতে হবে। এবং এই বিভিন্ন টাইপের আমাদের অ্যাডমিক্সচার আছে সেগুলো মেশালে আমাদের এই কংক্রিটগুলো আমরা পেতে পারি, মিক্সিংটা আমাদের বিভিন্নভাবে তৈরি করা হবে এবং এই মেটেরিয়াল যেগুলো একটু স্পেশাল টাইপের মেটেরিয়াল দিয়ে এগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তাছাড়া আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যেটা আমরা বলছিলাম যে রেডিও অ্যাক্টিভ যেহেতু সাবস্টেন্স থাকে তার শিল্ডিং এফেক্টটা যাতে কোনোরকমভাবেই বাইরে না বেরিয়ে পড়তে পারে, এই পারমানেন্ট শিল্ড এই ডেঞ্জার রেডিয়েশনের থেকে আমাদের যাতে সবসময় বাঁচিয়ে রাখতে পারে সেটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এটা সেলফ সাপোর্টিং যাতে স্ট্রাকচারটা হয় এবং ভার্চুয়ালি ডিউরেবল যাতে হতে পারে এবং লো মেনটেন্যান্স কস্ট নিয়ে যাতে এই স্ট্রাকচারটা চলতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে আমাদের সাবস্ট্রাকচারটা যাতে হয়। আচ্ছা, আমি আমাদের যে সকল দর্শক বন্ধুরা ফোন করছেন তাদের উত্তরের দিকে যাব, তবে তার আগে আমি আরেকবার সুবিমল বাবুর কাছে যাব। স্যার, পশ্চিমবঙ্গে কতগুলি চলমান সাইক্লোট্রন আছে? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে আপাতত তিনটে সাইক্লোট্রন রান করছে। একটা হচ্ছে সল্টলেকে যেটা আছে, সল্টলেকে দুটো সাইক্লোট্রন আছে যেটা পিকচারে দেখা যাচ্ছে। একটা হচ্ছে K5 130 সাইক্লোট্রন, রুম টেম্পারেচার সাইক্লোট্রন, যেটা ম্যাগনেটটা ইট ইজ অ্যাট রুম টেম্পারেচার, সেটা অ্যাকচুয়ালি 1977 প্রথম সাইক্লোট্রন অপারেশন হয় জুন মাসে, তারপর থেকে এটা রান করছে। প্রথমে এটা পিআইজি সোর্স দিয়ে, ইন্টারনাল আয়ন সোর্স দিয়ে এটা রান করছিল, তারপর ইসিআর আয়ন সোর্স দিয়ে এটা রান করা হয়। এবং আরো হায়ার এনার্জির জন্য, কারণ নিউক্লিয়ার ফিজিসিস্টরা দে নিড মোর অ্যান্ড মোর এনার্জি, তো তারপরে আমরা প্ল্যান করলাম যে উই টুক আপ দ্য প্রজেক্ট অফ K500 সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রন। সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রনের যেটা বিউটি হচ্ছে, এটা আমি ছবিতে দেখানো হচ্ছে, সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রনে যে কন্ডাক্টরটা আছে সেই কন্ডাক্টর হচ্ছে সুপার কন্ডাক্টর। আর সুপার কন্ডাক্টর যখন হয় তার মানে কি, সেটা যদি লিকুইড হিলিয়াম টেম্পারেচারে রাখা হয়, দ্যাট ইজ ইফ ইট ইস লেস দ্যান 4.2 ডিগ্রি কেলভিন, তখন এটা ইট বিকামস এ সুপার কন্ডাক্টর, তখন তার রেজিস্ট্যান্সটা বিকামস জিরো। তার মানে যদি আমি সাইক্লোট্রন যদি ম্যাগনেটে এনার্জাইজ করি,
যদি আমি রেটেড কারেন্ট ফ্লো করা হয় ইভেন টু গেট দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাবাউট 5.5 টেসলা, আমার অ্যাজ সাচ উই ডোন্ট কনজিউম এনি এনার্জি এনি পাওয়ার ইন দ্য সাইক্লোট্রন কয়েল, ওনলি উই লুজ ফ্রম পাওয়ার ইন দ্য কয়েল লিডস অ্যান্ড দ্য কেবলস। সুতরাং এই রুম টু মাইল সাইক্লোট্রন তুলনায় এই সাইক্লোট্রনে অ্যাকচুয়ালি ম্যাগনেটের সাইজটা অনেক ছোট, রুম টু মাইল সাইক্লোট্রনে ম্যাগনেটের ওয়েট প্রায় 262 টন ম্যাগনেট, কিন্তু যেটা সুপারকন্ডিং সাইক্লোট্রন যদিও বা তার এনার্জি অ্যারাউন্ড 3 to 4 times হায়ার দ্যান দ্য রুম টু মাইল সাইক্লোট্রন, তার ম্যাগনেট ওয়েট হচ্ছে উইদিন 100 টন। এটা সুতরাং দেখা যাচ্ছে আমরা ইলেকট্রিক পাওয়ারে সেভ করছি প্লাস উই আর গেটিং মোর অ্যান্ড মোর এনার্জি। অ্যাকচুয়ালি 2009 সালে আমরা প্রথম এই সাইক্লোট্রনটা বিমটা পেয়েছিলাম, আর তারপর আরেকটা যেটা সাইক্লোট্রন আছে দ্যাট ইজ মেডিকেল সাইক্লোট্রন, যেটা রিসেন্টলি এটা কমিশন হয়েছে এবং এটা অপারেট করছে এখন, ইট ইজ প্রডিউসিং দ্য রেডিও আইসোটোপস। এই মেডিকেল সাইক্লোট্রনের মেইন পারপাস হচ্ছে টু প্রডিউস দ্য রেডিও ফার্মাসিউটিক্যালস, রেডিও ফার্মাসি যেগুলো স্পেট এবং পেট, যেটা আগে চন্দ্রচূড় বলেছে পেটের জন্য যেটা দরকার সেটাকে বলে FDG, দ্যাট ইজ ফ্লুরো অক্সি ডিঅক্সি গ্লুকোজ। এইটা দিয়ে অ্যাকচুয়ালি কতগুলো ব্রেনের কিছু প্রবলেম বা অ্যালজাইমার বা ডিজিজ বা পার্কিনসন ডিজিজ এগুলো ডিটেক্ট করা যায় পেট ক্যামেরা দিয়ে। সুতরাং এর জন্য যে FDG যেটা তৈরি হচ্ছে মেডিকেল সাইক্লোট্রনে সেটা পাওয়া যাবে, কিন্তু এর হাফ লাইফটা কম। হাফ লাইফ মানে 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 হাফ লাইফ হচ্ছে 108 মিনিট, দ্যাট ইজ ম্যাক্সিমাম 2 আওয়ার্সের কাছাকাছি হাফ লাইফ হয়। সুতরাং এটা বেশি দূরে সাপ্লাই করা যাবে কারণ তার ডিকে করে যাবে, তার রেডিওঅ্যাক্টিভিটি আর থাকবে না বেশি। তো এই জন্য কিন্তু স্পেক্ট আইসোটোপ যেগুলো যেমন থ্যালিয়াম 201 বা গ্যালিয়াম 667 বা আয়োডিন 123 এগুলো কিন্তু 60 to 70 আওয়ার্স তার হাফ লাইফ থাকে। সুতরাং এগুলোকে আমি ক্যালকাটা থেকে অন্যান্য সেন্টারেও নিয়ে গিয়ে সেটাকে ইউজ করতে পারি হসপিটালে। আর এই মেডিকেল সাইক্লোট্রন আছে কি ইন্ডিয়াতে আরও কতগুলো, কিন্তু তাদের এনার্জিটা 18 AUV লিমিট করছে। সুতরাং সেখানে শুধু FDGটা যদি প্রথম পেট আইসোটোপ শুধু তৈরি হয়, কিন্তু স্পেট আইসোটোপ তৈরি করার জন্য আমাদের মেডিকেল সাইক্লোট্রন 30 AUV যেটা এটা যে এটা হয়েছে চকগড়িয়াতে গড়িয়া স্টেশন থেকে খুব কাছে। তো এই সাইক্লোট্রন থেকে এছাড়া আরও দুটো ইউজ আছে, দুটো বিম লাইন আছে। একটা আছে মেটেরিয়াল সায়েন্স বিম লাইন, যেটা চন্দ্রচূড় পর একসময় বলছিল যে মেটেরিয়াল সায়েন্স মেটেরিয়াল স্টাডি, যে কোনো মেটালের উপর যদি চার্জ প্রোটন বিম এসে পড়ে, এই সাইক্লোট্রন কিন্তু মেইনলি উই গেট প্রোটন বিম, প্রোটন বিম যদি এসে পড়ে তখন তার এফেক্টটা কী হয় মেটেরিয়ালের ওপর, তার হার্ডনেস অনেক সময় ইম্প্রুভ করে, তার মেটেরিয়াল প্রপার্টি কীভাবে ড্যামেজ করে, এইগুলো স্টাডি করার জন্য মেটেরিয়াল সায়েন্স বিম লাইন আছে। এছাড়া আরেকটা বিম লাইন আছে দ্যাট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য বেসমেন্ট এবং 10 মিটার ডেপথ, দ্যাট ইজ কল ADSS টার্গেট ডেভেলপমেন্ট অ্যাক্সিলেটার ড্রিভেন সাবক্রিটিক্যাল সিস্টেম, যেটা নতুন প্রজেক্ট ডিভান অ্যাটমিকে যে নিয়েছে তার জন্য যে টার্গেটটা লেট বিসমার টার্গেট, তার ডেভেলপমেন্টটা ওখানে হবে, কারণ সেটাকে ইরেডিয়েট করা হবে করিয়ে এবং পরে সেটাকে নিয়ে গিয়ে বম্বেতে নিয়ে যাওয়া হবে এবং কাস্ক দিয়ে একটা লেট কাস্ক কন্টেনার মধ্যে দিয়ে তা তুলে, এবং দ্যাট উইল বি ভেরি হেভি ওয়ান, দ্যাট উইল বি টেকেন টু বম্বে ফর ফার্দার স্টাডি ওয়ার্ক। আচ্ছা, আমি চলে যাব আমাদের প্রশ্ন পর্বে। তার সাথে সাথে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটা পুনঃপ্রচার করা হয় রাত 10টায়, যারা মিস করে যাচ্ছেন অনুষ্ঠানটা তারা আবার দেখতে পারবেন রাত 10টায়। আর আমাদের স্ক্রিনে দেখুন নম্বর যাচ্ছে, ফোন নম্বরটা যাচ্ছে, আপনারা চাইলে কথা বলতে পারবেন আমাদের বিশেষজ্ঞদের সঙ্গে। রিয়া বাসু শ্যামবাজার থেকে ফোন করেছিলেন, ওনার বক্তব্য হলো সাইক্লোট্রন সেন্টার তৈরির সময় কিউরিং কিভাবে করা হয়। হ্যাঁ, এটা একটু বিশেষ টাইপের কিউরিং লাগবে, তার কারণ হচ্ছে যে এর থিকনেস কংক্রিটের অনেক, মাস কংক্রিট অনেক মোটা, এবং যেটা দাদাও বলছিলেন যে প্রায় 2 মিটার বা 3 মিটার 3.5 মিটার অবধি থিকনেস হয়, যেহেতু শিল্ডিং এর একটা ব্যাপার থাকে। এবার আমরা জানি যে কংক্রিট যখন ঢালাই হয় তাতে একটা হিট জেনারেট করে নিজে থেকেই, এবার বাইরের হিট ভেতরের হিট এইসব জিনিসটাকে আমাদেরকে সামলাতে হবে।
আর যদি দেখা যায় যে খুব বেশি হিট হচ্ছে তাহলে কিন্তু ক্র্যাক এসে যাবে, মানে ইয়েটা আমাদের যে কংক্রিটটা ঢালাই হবে, তার জন্য সাধারণত এটা ডবল স্টেজিং কিউরিং করা হয়, দুটো স্টেজে করা হয়, একটা হচ্ছে ইনিশিয়াল আর একটা হচ্ছে ফাইনাল। এখন এই যে ইনিশিয়াল যে কিউরিংটা করা হয় সেটা কিন্তু সাধারণত জল দিয়ে করা হয় না, আচ্ছা, সেটা আমরা ওপেক প্লাস্টিক ঢালতে পারি, রাখতে পারি যেখানটা ঢালাই করলাম তারপরে ওপেক প্লাস্টিক দিয়ে দিলাম এবং তার উপরে আমরা ক্যানভাস যে হয় সেই ক্যানভাস দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারি, যাতে আমাদের মেন কাজ হচ্ছে যে হিটে যাতে আমাদের, আমরা যখন কংক্রিটের মধ্যে মানে সিমেন্টের সঙ্গে যখনই জলটা মিশছে ওর একটা সেটিং টাইম থাকে, ও রিয়াকশনটা শুরু করে দেয়, এবং এই যে রিয়াকশনটা শুরু হয় এই রিয়াকশনটা কিন্তু চলে সাধারণ সিমেন্টের জন্য 28 দিন অবধি। আচ্ছা, এই 28 দিনের যে রিয়াকশন টাইমটা আছে এর মধ্যে যদি দেখা যায় যে জলটাকে আমরা বাষ্প টেনে নিল তাহলে রিয়াকশনটা কিন্তু কমপ্লিট হলো না, একটা ইনকমপ্লিট রিয়াকশন হলো, তার মানে যে স্ট্রেংথ আসার কথা ছিল সেই স্ট্রেংথটা আসবে না। আচ্ছা, যতটা জল প্রয়োজন ছিল কংক্রিটের সঙ্গে রিয়াকশনের সেই জলটাকে আমাদেরকে রেখে দিতে হবে কংক্রিটের মধ্যে, আদারওয়াইজ রিয়াকশনটা ইনকমপ্লিট থাকবে। কিউরিং করা মানে আমরা অনেকেই ভাবি জল দিচ্ছি মানে বোধ হয় নতুন করে রিয়াকশন শুরু হচ্ছে, রিয়াকশন কিন্তু আর শুরু হবে না, রিয়াকশন যেটা শুরু হয়েছিল সেটাই চলতে থাকবে, নতুন করে বাইরে থেকে জল দিলে ও আর জলটাকে রিয়াকশনের জন্য নেবে না, কিন্তু এই জলটা সাধারণত আমরা দেই ছাদে ঢালাইয়ের পরে আমরা জল ঢেলে দেই বা সব জায়গায় যে দেখা যায়, এটার মূল কারণ হচ্ছে যাতে যে জলটা রিয়াকশন করছে সে আনডিস্টার্ব থাকতে পারে, সে যাতে বাষ্পে পরিণত না হয়ে যায়, কাজে এটাকে আমাদেরকে ফার্স্ট ওইভাবে কিউরিংটা করতে হবে। আর সেকেন্ডারি যখন দেখা যাবে যে ফার্স্ট স্টেজের কিউরিংটা হয়ে গেল তারপরে আমাদের সেকেন্ড স্টেজ কিউরিং যেটা আমি বলছিলাম সেটা কিন্তু জল দিয়েই আমরা করতে পারি, সেটা ডাইরেক্ট জল দিয়েও করা যায় বা ক্যানভাস দিয়ে তার মধ্যে জল দিয়ে আমরা রাখতে পারি। এবং যেটা আমি বলছিলাম যে এই কিউরিংটা হওয়া উচিত মানে আমাদের কংক্রিটের রিয়াকশনটা যেহেতু 28 দিন অবধি চলছে, তাই যত বেশি টাইম ধরে আমরা কিউরিং করতে পারবো ততটাই ভালো, একটা স্ট্রাকচারকে তত ভালো আমরা দেখতে পাবো যতক্ষণ কিউরিংটা খুব ভালো হবে, তার মধ্যে ক্র্যাক থেকে শুরু করে আদার্স প্রবলেমগুলো হবে না এবং ওটার খুব সুন্দর একটা রেজাল্ট দেবে, তাই কিউরিংটা এরমভাবেই করতে হবে। আচ্ছা, শ্যামবাজার থেকে প্রশ্ন করেছিলেন, ওনার বক্তব্য হলো এই সাইক্লোট্রন তৈরির সময় ঠিক কিভাবে পাইলিংটা করা হয়। হ্যাঁ, এটা আমি যখন পাইলিং এর কথা বলেছিলাম তখনও বলছিলাম, সেটা হচ্ছে যে ডিজাইনটা যেটা আসবে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন যিনি করবেন তিনি ওটা বলে দেবেন যে কি ডায়ার পাইলিং কত মিটার অবধি পাইলিংটা হবে, সেটা যদি অল্প নিচ অবধি যায় তখন অগার পাইল হতে পারে, যদি দেখা যায় যে অনেক বেশি নিচ অবধি যেতে চাইছে তখন সাধারণত ডিএমসি পাইলিং করা হয়, অ্যাকর্ডিং টু দ্য সয়েলের কন্ডিশন এবং অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন তখন ঠিক হয় যে এটা কী টাইপের পাইলিং হবে, আবার কোন টাইপের মাটি আছে সেই টাইপের মাটির জন্য কোন পাইলিংটা আমাদের পক্ষে ভালো সেই টাইপের পাইলিং করতে হবে, এটা যিনি ডিজাইনার থাকবেন তিনি এটা মতামত দেবেন এবং সয়েলের এক্সপার্ট যিনি থাকবেন তারও একটা মত থাকবে, দুটোকে মিলিয়ে একটা চিন্তা ভাবনা করা হয়। আচ্ছা, ঘাটাল থেকে আমাদের একজন দর্শক বন্ধু ফোন করেছিলেন, ওনার বক্তব্য হলো মানে কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। আচ্ছা, মানে এটা কিসের কারণে সাইক্লোট্রনের এই ব্যাপারটা নিয়ে উনি প্রশ্ন করেছেন। আচ্ছা, সেটা অ্যাকচুয়ালি সাবধানতা অ্যাকচুয়ালি ফার্স্ট সাইক্লোট্রনের যেটা মেইন প্রবলেম হচ্ছে রেডিয়েশন এফেক্ট, কারণ আমরা জানি সাইক্লোট্রনে যখন অপারেশন হয় তখন বেসিক্যালি চার্জ পার্টিকেল গিয়ে হিট করে কোনো একটা মেটালে, যখন মেটালে বা কোনো একটা টার্গেটে হিট করবে তখন দেয়ার উইল বি নিউক্লিয়ার রিয়াকশন, যে কোনো নিউক্লিয়ার রিয়াকশনে কি বেরোয়, নিউক্লিয়ার রিয়াকশন গামা রে বেরোয়। আচ্ছা, গামা রেটা কিছুই না, ইট ইজ ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইট হ্যাজ গট এ গুড পেনিট্রেটিং পাওয়ার, এই গামা রে অনেক সময় যদি ইন্টেন্সিটি খুব বেশি থাকে তাহলে অনেক সময় ইট ক্যান ড্যামেজ ইউর হিউম্যান সেল অলসো গামারে, এবং নিউট্রনটাও ইট ইজ অলসো ইট ক্যান বি সামটাইম লিথাল সামটাইমস, সুতরাং নিউট্রন এবং গামা এই দুটোকে আমাদের প্রোটেকশন দিতে হবে। সুতরাং তার জন্য যেটা এক নম্বর ইউজ করা হয় যেটা শিল্ডিং করে করা হয় এবং এক্সপেরিমেন্টাল কেভ এবং ভল্টে শিল্ড করা হয় এবং কোথাও 2 মিটার শিল্ডিং থাকে কোথাও 3 মিটার শিল্ডিং থাকে করে করা হয়, আর আরও কিছু প্রোটেকশন নেওয়া হয়, যেমন সাইক্লোট্রনে ঢোকার আগে আমাকে দেখতে হবে ভেতর রেডিয়েশনটা কত, সুতরাং সাইক্লোট্রনের ভল্টের মধ্যে নিউট্রন মনিটর থাকে এবং গামা মনিটর থাকে,
যদি দেখা যায় অ্যাজ পার দ্য আইএইএ রুল দ্যাট ইজ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, যদি 2 MR পার আওয়ার যদি গামারে থাকে ইন্টেন্সিটি থাকে, তাহলে কিন্তু কোনো পাবলিককে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এবং যতক্ষণ না ওদের ওটা ডিকে করে বা ওই ভ্যালু নিচে আসে, তখনই একমাত্র শিল্ডিং ডোরটা খোলা হয়। খোলা হয়ে দেন উই অ্যালাউ ওনলি অথরাইজ পার্সন টু গেট এন্ট্রি। এছাড়া আমাদের আছে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম, এবং আমরা কিছু লোককে, কিছু অপারেটরকে, কিছু যারা মেনটেন্স তাদের অথরাইজ করেছি, এবং দে হ্যাভ টু গেট অথরাইজেশন ফর দ্য কন্ট্রোল রুম যে তারা ঢুকতে পারবে কি না। তখন আমাদের হেলথ ফিজিক্স ডিপার্টমেন্ট আছে, তারা গিয়ে প্রথমে সার্ভে করবে ভল্টে গিয়ে কোথায় কত রেডিয়েশন আছে, যদি দেখে ওয়েদার ইট ইজ অ্যাকসেপ্টেবল লিমিট, তখনই একমাত্র আমরা তাদেরকে ঢোকাতে পারি। আচ্ছা, তার মধ্যে একটা হচ্ছে যদি আমাদের অনেক ডিপ অব দি ডিএমসি পাইল হয়, তার একটা ভাইব্রেশন হতে পারে, ভাইব্রেশন হলে আশেপাশের কোন একটা স্ট্রাকচারের ক্ষতি হতে পারে, কাজেই সেই জন্য আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, যেহেতু আমাদের বেসমেন্ট হচ্ছে এবং যেটা বললেন মাটির নিচে 10 মিটার অবধি চলে যেতে হতে পারে, কাজেই এখানে একটা সাবধানতা ছাড়া যদি আমরা হঠাৎ করে অত বড় একটা গর্ত খুঁড়ি, তখন কিন্তু পাশের বাড়ি কোলাপস করে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কাজেই সেখানে যে প্রিকশনারি মেজার গুলো নিয়ে এগোনোর দরকার সেগুলো নিতেই হবে। আর এছাড়া তো স্ট্রাকচারটা যখন তৈরি হচ্ছে, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং যারা সেকশনের যারা আছেন তাদের নির্দিষ্ট তত্ত্বাবধানে যাতে তৈরি হয় সেদিকটা দেখতে হবে, কারণ স্টেপ বাই স্টেপ তারা যেভাবে গাইড করবেন সেভাবেই যাতে স্ট্রাকচারটা হতে পারে, তার জন্য যারা কনসালটেন্ট আছেন বা ডিজাইনার আছেন তাদের কথা মেনে মেনে আমাদের এগোতে হবে, তা না হলে বিপদ আছে। এছাড়া ফায়ার সেফটি একটা ফ্যাক্টর আছে যেটা খুব ইম্পর্টেন্ট আজকাল, খুব ইম্পর্টেন্ট সত্যি তাই। সুতরাং সেটা তার জন্য অ্যাকচুয়ালি আমাদের সাইক্লোট্রনের অল অ্যারাউন্ড ইজ এ একটা ক্লোজ লুপে একটা গ্রিড আছে, হাই প্রেশার ওয়াটার গ্রিড, দ্যাট ইজ দ্যাট ওয়াটার ইজ কেপ্ট অ্যাট অ্যাবাউট 7 bar 7 kg/cm². এবং ওখান থেকে বিভিন্ন জায়গায় ফায়ার হাইড্রেন্ট আছে, এবং এটা সবসময় হাই প্রেশার রাখা হয় বাই জকি পাম্প যদি কখনো, এবং বিভিন্ন জায়গায় লোকেশনে স্মোক ডিটেক্টর থাকে, এবং সে স্মোক ডিটেক্টর লোকেশন আছে, এবং দ্যার ইজ এ ফায়ার কন্ট্রোল রুম, সেখান থেকে ফায়ার কন্ট্রোল থেকে আমি দেখতে পারি কোথার থেকে স্মোকটা আসছে, এবং ইমিডিয়েটলি দ্য ফায়ারম্যান উইল গো দ্যার, ওখানে গিয়ে ফায়ার হাইড্রেন্ট দিয়ে তখন তার আগে অবশ্য হেলথ ফিজিক্সের লোকেদের দেখতে হবে ওখানে ঢোকা যাবে কি না, ওরা যদি অ্যালাউ করে তখন এটা ই করা হয়, এবং তখন ফায়ার হাইড্রেন্ট দিয়ে বা অন্য কোনো ফায়ার এক্সটিংগুইশার দিয়ে এটা করা হয়। এছাড়া আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, অনেক সময় ক্যাটাস্ট্রফ কন্ডিশন আসে যেটা আমরা ইমাজিন করতে পারি না, সেই সব ক্ষেত্রে ইমার্জেন্সি শাটডাউন, কন্ট্রোল রুমে একটা ইমার্জেন্সি শাটডাউন বাটন থাকে, যদি দেখা যায় কোনো কেউ একজন ভেতরে ট্র্যাপড হয়ে গেছে এবং সাইক্লোট্রন অন করে দেওয়া হয়েছে বাই মিস্টেক হতে পারে, তখন হতেই পারে, বা তখন ওটাকে, বা যদি ফায়ার হয় তখন ওটা ইমার্জেন্সি শাটডাউন দিয়ে ট্রিপ করলে তখন মেইন পাওয়ার যেটা সাইক্লোট্রনে ফিট করছে সেটা অফ হয়ে যায়। আর আরেকটা যেটা বলার কথা, যেটা সুপার কন্ডাক্টিং সাইক্লোট্রনের ক্ষেত্রে প্রযোজ্য, যেহেতু ওখানে অনেক লিকুইড হিলিয়াম 400 liters লিকুইড হিলিয়াম আছে ম্যাগনেট কয়েলে, এবং লিকুইড নাইট্রোজেন আছে, যদি ওখানে যদি লিকেজ হয় বা স্পিলেজ হয় তবে কি দ্যাট উইল ডিপ্লিশন অফ অক্সিজেন অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান বিং। যদি ওই অবস্থায় যদি কেউ ঢোকে, যদি অক্সিজেন লেভেল লেস দ্যান সে 16% বাটার থাকলো, তখন একটা সাফোকেশন হতে পারে। তো ওই জন্য এটাকে অক্সিজেন মনিটর রাখা থাকে, অক্সিজেন মনিটর দেখা হয় কত অক্সিজেন লেভেল, তারপর ওটাকে ইয়ে করা হয়, কন্ট্রোল করা হয়। আর এছাড়া আর থাকে সেফটি রিলিফ ভাল্ব থাকে, যদি সুপারকন্ডাক্টিং সাইক্লোট্রনের ম্যাগনেটে যদি প্রেশার খুব বেশি হয়ে যায় তখন ওই সেফটি রিলিফ ভাল্বটা ওপেন করে যায়, করে ইট উইল গো টু গ্যাস ব্যাগ। আর তার চেয়েও সেটাও যদি কাজ না করে তবে রাপচার ডিস্ক থাকে, সেই রাপচার ডিস্ক দিয়ে এটা হিলিয়াম গ্যাসটা বেরিয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, সোনারপুর থেকে বিদ্যুৎ নস্কর বলে একজন ফোন করেছিলেন আমাদের দর্শক বন্ধু, হাইডেন্সিটি সেন্টার কিভাবে করা হয়? হাইডেন্সিটি কংক্রিট, কংক্রিট, আচ্ছা হাইডেন্সিটি কংক্রিট, ওকে, আচ্ছা
সেটা ঠিক কিভাবে করা হয়? হ্যাঁ, আমাদের এটা একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এইচডিসি বা হাই ডেন্সিটি কংক্রিট, এটা হচ্ছে কংক্রিট সাধারণ আমাদের যে করা হয় সেটা হচ্ছে 2300 থেকে 2550 কেজি পার মিটার কিউব, এর ডেন্সিটি যদি থাকে সেটা হচ্ছে সাধারণ কংক্রিট। এর থেকে যদি হায়ার গ্রেডের কংক্রিট করা হয় তখন সেটাকে হাই ডেন্সিটি কংক্রিট বলা হয়, এবং সাধারণত এটা স্পেশাল পারপাসে ইউজড হয়, যেটা রেডিয়েশন শিল্ডিং এর জন্য বা কাউন্টার ওয়েট দেওয়ার জন্য বা ব্যালাস্ট, সেফ ওয়াল বা সেফ রুফ, এইসব কারণে আমরা হাই ডেন্সিটি কংক্রিট অনেক সময় তৈরি করি। আচ্ছা আচ্ছা, মুর্শিদাবাদ থেকে একজন ফোন করেছিলেন, সাইক্লোট্রনের মূল উপাদান কি কি উনি জিজ্ঞাসা করেছেন? সাইক্লোট্রন অলরেডি আমি তো বলেছেন, বলেছি আপনি আপনি আমাদের অনুষ্ঠানটা পুনঃপ্রচার করা হবে রাত 10টার সময়, আপনি দেখুন ডিটেইলসে বলা হয়েছে সাবসিস্টেম, আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, পুরুলিয়া থেকে করেছিলেন রাজু মাহাতো, উনি বলছেন কংক্রিট স্ট্রাকচারের অবক্ষয়, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের সব জিনিসেরই একটা অবক্ষয় আছে, মানে কোনো জিনিসই তো অক্ষয় অব্যয় হতে পারে না, যেটাই তৈরি হয় আলটিমেটলি সেটার একটা ডিকে হয় এবং সেটা উইথ টাইম তার ডিকে হতে থাকে। এটা যে আমাদের পরিবেশের সঙ্গে যে লড়াই করছে তার জন্য একটা ডিকে হতে থাকে, তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে যে কোনো একটা জিনিসেরই লাইফ স্প্যান থাকে। আচ্ছা, যেটা আমরা দেখলাম যে মাঝিরহাট ব্রিজটা যেমন ভেঙে পড়ে গেছিল, সেটা একটা খুব দুঃখের ব্যাপার ছিল। টালা ব্রিজটাকে আমরা নিজেরাই ভেঙে দিলাম তার ফুল লাইফ যাওয়ার আগে, কাজে আমাদের একটা যে স্ট্রাকচার তৈরি হয় তার একটা নির্দিষ্ট লাইফ স্প্যান থাকে। ধরা যাক আমরা কংক্রিট স্ট্রাকচার যেগুলো তৈরি করছি সেগুলো বেশিরভাগই আমরা 80 থেকে 120 বছর এর একটা লাইফ স্প্যান ধরে ডিজাইন করা হচ্ছে। তো এই 80 থেকে 120 বছরের মধ্যে যদি প্রপারলি মেনটেন করা হয় তখন দেখা যাবে যে এর ডিকেটা কম হচ্ছে এবং সে লাইফ স্প্যানটা পুরোটাই পাচ্ছে। যেমন আমাদের মানুষকে যদি আমরা মাঝে মাঝে চিকিৎসার ব্যবস্থা করি, তার শরীরের হেলথ কন্ডিশনটা মনিটরিং করি, সেটা যেমন ভালো হবে তেমনি আমাদের যদি কংক্রিট স্ট্রাকচারের হেলথ মনিটরিং নিয়মিত করা হয় তাহলে এই ডিকেটার থেকে আমরা রক্ষা পেতে পারি। আপনাদের থেকে অনেক জটিল ব্যাপারগুলো খুব সহজভাবে আমরা বুঝতে পারছি। আর আরও একটা প্রশ্ন করেছিলেন বালিগঞ্জ থেকে, উনি বলছেন সাইক্লোট্রন কেন ব্যবহার করা হয়? সাইক্লোট্রন কেন ব্যবহার করা হয়, এটা বিভিন্ন কারণে করা হয়। একটা হচ্ছে, প্রথমে বলছি নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যারা স্টাডি করে, নিউক্লিয়ার রিয়াকশন স্টাডি করা হয়, কারণ একটা চার্জ পার্টিকেল যখন একটা টার্গেটে, টার্গেট মেটালে পড়ে, তখন ইউ ক্যান স্টাডি দ্য নিউক্লিয়ার স্ট্রাকচার and also you can study what is the nuclear cross section, it is study kora jay. Echhara radiation damage study kora jay, kono material er jodi irradiate kore koto khane damage hoyeche seta study kora jete pare. Tar pore arekta jeta jeta medical use jeta cyclotron er radio pharmaceuticals jeta toiri kora medical cyclotron er jeta spectra isotopes bollam jeta thallium 201, অলরেডি প্রডিউস হয়েছে গ্যালিয়াম 67, জার্মেনিয়াম 68, এগুলো দিয়ে স্পেক্ট আইসোটোপস করা হয়। এগুলো দিয়ে আমাদের হিউম্যান বডির ভেতরে কোথায় টিউমার আছে এবং টিউমারের শেপ কেমন এবং সমস্ত কিছু দেখা যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা চন্দ্রশু বলছিল, প্রোটন থেরাপিটা অ্যাকচুয়ালি আমরা একটা জিনিস আজকে বলতে চাই যে ইন্ডিয়াতে প্রোটন থেরাপি মেশিন অলরেডি একটা ইনস্টল হয়েছে চেন্নাইতে অ্যাপোলো হসপিটালে, ইট ইজ স্টার্টেড রানিং। এটা 250 MeV প্রোটন মেশিন। অ্যাডভান্টেজ অফ দ্য প্রোটন মেশিন কম্পেয়ার টু আদার রেডিওথেরাপি মেশিন লাইক লিনাক অর কোবাল্ট মেশিন ইজ দ্যাট, যে প্রোটন মেশিনে যখন প্রোটন বিম গিয়ে টিউমারে গিয়ে হিট করছে, ইট ডাজন্ট অ্যাফেক্ট দ্য হেলদি টিস্যুস, হেলদি সেলস, ওনলি দ্য সেল দ্যাট ম্যালিগন্যান্ট সেল যেটা ড্যামেজ করার কথা সেটাই শুধু ড্যামেজ করছে। এবং সেটা যদি আমরা MRI দিয়ে বা অন্য কোনো ডিভাইস দিয়ে দেখতে পারি টিউমার শেপটা, আমরা পেন্সিল বিম দিয়ে ভালোভাবে স্ক্যান করে করে আমরা ওটাকে টিউমারটাকে ড্যামেজ করতে পারি, কিপিং দ্য হেলদি সেলস ইনট্যাক্ট। আচ্ছা, আমাদের সময় খুব অপ্রতুল, আমাদের অনেক কিছু জানার ছিল, অনেক কিছু জানানোর ছিল, কিন্তু কিছু করার নেই, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আমাদের সঙ্গে এত গুণী একজন মানুষকে পেয়েছিলাম,
সুবিমল সাহা মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদের সঙ্গে কাটানোর জন্য, আমাদেরকে দেওয়ার জন্য এবং এত জটিল ব্যাপারটাকে এতটা সহজ করে বলার জন্য। আর সেই সঙ্গে সঙ্গে নির্মাণ বিশেষজ্ঞ রয়েছেন চন্দ্রচূড় ভট্টাচার্য মহাশয়, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আর অবশ্যই হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।